নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল টিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ইতিহাসের সেই সমস্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে যে সমস্ত প্রশ্ন আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে দেওয়া আছে আমরা শুরু করব চারশো একান্ন নম্বর প্রশ্ন থেকে আপনারা যদি এর আগের যে ভিডিও আছে সেগুলো দেখতে চান তাহলে এক্ষুনি আপনারা চ্যানেলের প্লে যান সেখানে সিকোয়েন্স ওয়াইজ দেখবেন হিস্ট্রি বলে একটা ফোল্ডার আছে তার মধ্যে সব ভিডিও দেওয়া আছে আর অবশ্যই আজকে আপনারা একটা খাতা পেন নিয়ে বসবেন কারণ যে কোশ্চেনের অ্যান্সার আপনাদের রাইট হচ্ছে সেটাই সবভাবে রাইট এবং যেটাই ভুল হচ্ছে সেটাই ক্রসমার্কিং করবেন এইভাবে আমরা পঞ্চাশটা উত্তর সলভ করবো তা যেখানে আপনারা কত পাচ্ছেন সেই মার্কসটা আপনাদের অবশ্যই আমাদের পোস্ট করবেন যদি সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাভাব থাকে তাহলে জানবেন আপনাদের পারফরমেন্স ঠিক আছে আর আমাদের ক্লাসগুলো আপনাদের পারফরমেন্সটা ঠিক রাখার জন্য আমাদের ক্লাসগুলো রেগুলার দেখুন আর যাদের পারফরমেন্স সিক্সটি পার্সেন্টের নিচে আছে তাদের আমরা প্লে লিস্টে প্রচুর ভিডিও মানে এক হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল ট্রেড আসাম টেড এবং ত্রিপুরা টেড সম্পর্কে তা আপনারা সেই সব ভিডিওগুলো দেখুন আসুন আমরা এটা মানে সবার আগে বিশ্বাস রাখছি যে আপনারা সেই ভিডিওগুলো দেখলে অবশ্যই গ্যারেন্টি সহকারে আপনারা সিক্সটি পার্সেন্ট পেয়ে যাবেন তো চলুন আমরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে আজকের প্রথম প্রশ্ন চারশো একান্ন নম্বর প্রশ্ন তা কি আছে সেটা আমরা একটু দেখে নেব চারশো নম্বর প্রশ্ন থেকে আমরা শুরু করব মুঘল সম্রাট বাবর কোন ভাষায় তার আত্মজীবনী রচনা করেন এটা গেল দিনের হোমটাক্সের প্রশ্ন ছিল তো চলুন অ্যান্সার কোনটা হবে সেটা আজকে দেখে নিই অপশান এ পার্সি অপশান বি উর্দু অপশান সি তুর্কি এবং অপশান ডি হচ্ছে আরবি চারশো একান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি সবাইকে সাধুবাদ জানাই যারা এই কোশ্চেনের সঠিক উত্তর করেছেন চলে আসবো পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আপনাদের দেশকে কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড ফিফটি টু ইতিহাসবিদ অ্যালফিনটোস কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন তা আমাদের এখানে অপশান দেওয়া আছে আলাউদ্দিন খলজি অপশান বি গিয়াসুদ্দিন তুগলাক অপশান সি মোহাম্মদ বিন তুগলাক এবং অপশান ডি হচ্ছে ফিরোজ শাহ তুগলাক তাহলে ইতিহাসবিদ এলফিন স্টোন কাকে সুলতানি যুগের আকবর বলেছিলেন চারটে অপশান আর আপনাদের সঠিক উত্তর বার করতে হবে তা এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি ফিরোজ শাহ তুগলাক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফিফটি রাজধানী কোথায় ছিল অপশান এ পৈথান অপশন বি মগধ অপশান সি তক্ষশিলা এবং অপশান ডি তাঞ্জোর 453 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পয়থান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 454 কোন সুলতান প্রথম হিন্দু ব্রাহ্মণদের ওপর জিজিয়া কর আরোপ করেন অপশন এ ফিরোজ শাহ তুঘলক অপশন বি ইলতুৎমিস অপশন সি গিয়াসউদ্দিন বলবন এবং অপশন ডি আলাউদ্দিন খলজি 454 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ফিরোজ শাহ তুঘলক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 455 তিনি একমাত্র মুসলিম মহিলা যার নাম ও প্রতিকৃতি মোগল মুদ্রায় পাওয়া যায় অপশন এ জাহানারা অপশান বি গুলবদন বেগম অপশান সি মমতাজ এবং অপশান ডি নুরজাহান চারশো পঞ্চান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি নুরজাহান নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সুলতানি যুগের প্রধান ভাষা কি ছিল অপশন এ পারসিক অপশন বি হিন্দি অপশান সি ফার্সি এবং অপশান ডি আরবি চারশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ফার্সি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর দিল্লির মতি মসজিদ কোন মুঘল সম্রাটের স্থাপত্য কীর্তি অপশান এ হুমায়ুন অপশন বি জাহাঙ্গীর অপশান সি শাহজাহান অপশান ডি ঔরঙ্গজেব চারশো সাতান্ন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি শাহজাহান নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড বৈদিক যুগে নদীর দেবী কে ছিলেন অপশান এ লক্ষ্মী অপশন বি দুর্গা অপশান সি সরস্বতী অপশান ডি গঙ্গা চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি সরস্বতী হান্ড্রেড কোন মৌর্য রাজা প্রথম রাস্তায় মাইলস্টোন বসিয়েছিলেন অপশন এ বিন্দুসার অপশান বি অশোক অপশান সি বৃহদ্রথ এবং অপশান ডি চন্দ্রগুপ্ত মৌর্য তাহলে পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি চন্দ্রগুপ্ত মুর্জ্য नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 460 অমরসিংহ কোন রাজার সহকারী ছিলেন অপশন এ আকবর অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি সমুদ্রগুপ্ত 460 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত नेक्स्ट प्रश्न क्वेश्चन नंबर 461 অষ্টম শতকের বিক্রমশিলা মহাবিয়ারের ধ্বংসাবশেষ কোন রাজ্যে পাওয়া গিয়েছে অপশন এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ অপশান সি মধ্যপ্রদেশ এবং অপশান ডি উড়িষ্যা চারশো একষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ বিহার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সিক্সটি টু বিক্রমবর্ষীয় এর রচয়িতাকে অপশান এ বানভট্ট অপশান বি ভবুতী অপশান সি সুদ্রক এবং অপশান ডি কালিদাস চারশো বাষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি কালিদাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন তক্ষশিলার রাজা কে ছিলেন অপশান এ পুরু অপশন বি ধনানন্দ অপশান সি চন্দ্রগুপ্ত এবং অপশন ডি ওম্বি চারশো তেষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ওম্বি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর শেষ মৌর্য সম্রাট কে ছিলেন অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশন বি বৃহৎ দত্ত সি অশোক এবং অপশান ডি বিন্দুসার চারশো চৌষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বৃহদত্ত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 465 শেষ মোর্জ সম্রাট বিয়দদকে হত্যা করে তার স্ত্রী মগদের সিংহাসনে দখল করেন কি তার নাম অপশন এ পুষ্যমিত্র অপশন বি অগ্নিমিত্র অপশন সি বসুমিত্র এবং অপশন ডি শ্রীগুপ্ত 465 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পুষ্যমিত্র নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 466 চীন দেশের একজন উপজাতির বংশধর হল কুশানেরা এই উপজাতির নাম কি অপশান এ বাল্হিক অপশন বি শক অপশন সি হুন এবং অপশন ডি হচ্ছে ইউচি চারশো ছেষট্টি নাম্বার প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি ইউচি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতে ছশো ছয় খ্রিস্টাব্দে কে রাজ্যভার গ্রহণ করেন অপশন এ হর্ষবর্ধন অপশান বি বিক্রমাদিত্য অপশান সি প্রভাকর বর্ধন এবং অপশান ডি স্কন্দগুপ্ত তাহলে চারশো সাতষট্টি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ হর্ষবর্ধন নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 468 হান্ড্রেড সিক্সটি এইট পালবংশের রাজত্ব দুটি বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল কোথায় কোথায় অপশন এ আছে বিক্রমাশিলা নালন্দা অপশান বি আছে বিক্রমাশিলা সোমপুর অপশন সি আছে নালন্দা সোমপুর আর অপশান ডি আছে নবদ্বীপ গৌড় চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বিক্রমশীলা ও সোমপুর চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেন নেক্সট কোশ্চেন আপনাদের স্কুনে কোশ্চেন নাম্বার ফোর নিচের কোনটি পাল যুগের সন্ধ্যা নন্দীর একটি রচনা অপশান এ ন্যায় কন্দলি অপশান বি রামচরিত অপশন সি প্রিয়দর্শিকা এবং অপশান ডি দানসাগর তাহলে চারশো উনসত্তর নম্বর প্রশ্নে চলে এসেছি আর চারশো উনসত্তর নম্বর প্রশ্নে এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি রামচরিত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেন বংশের শাসনকালে প্রবন্ধুত রচিত হয় রচয়িতার নাম কি অপশন এ জয়দেব অপশন বি গোবর্ধন অপশন সি এবং অপশন ডি বল্লাল সেন চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ধৈ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর খ্রিস্টীয় নবম থেকে এক বারো দ্বাদশ শতক পর্যন্ত কোন বংশ আজমির ও দিল্লি অঞ্চলে প্রতিপত্তির সঙ্গে রাজত্ব করেছিলেন ও মুসলমান আক্রমণ প্রতিরোধ সদস্য ছিলেন এর সঠিক উত্তর কোনটা হবে অপশান এ শাহি বংশ অপশান বি চৌহান বংশ অপশান সি অপশান ডি পুষ্পভূতি বংশ চারশো একাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি চৌহান বংশ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোন রাজা সুলতান মামুদের ভারত আক্রমণের সময় পরাজিত হন এবং পরাজয়ের গ্লানি ভুলবার জন্য শেষ পর্যন্ত আত্মহত্যা করেন অপশান এ জয়পাল অপশান বি পৃথ্বীরাজ চৌহান সি আনন্দ পাল এবং অপশান ডি সবুক্তি কিন তাহলে চারশো বাহাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আনন্দ পাল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর বাহমনি বংশ কে প্রতিষ্ঠা করেন অপশান এ ফিরোজ শাহ অপশান বি খিজির খা অপশান সি আলাউদ্দিন বাহমনি শাহ এবং অপশান ডি হচ্ছে সবুক্তি গিন তাহলে চারশো তিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আলাউদ্দিন বাহমনি শাহ নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর ফোর হান্ড্রেড ফোর তিনি ছিলেন বিচক্ষণা ন্যায়পরায়ণা দয়াবতী প্রজা হৈতি বিদুষী সমরকুশালা ও রাজচিত সমগুণা সম্পন্ন কার সম্বন্ধে এই কথা ঐতিহাসিক মিন হাজ উস সিরাজ বলেছিলেন অপশান এ ঝাঁসিরানী লক্ষ্মী ভাই অপশান বি চাঁদবিবি অপশান সি রাজিয়া সুলতানা এবং অপশান ডি নূরজাহান তাহলে চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি রাজিয়া সুলতানা নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড ফাইভ ব্রহ্মজিৎ গৌর কে ছিলেন অপশান এ আকবরের সভাসদ অপশান বি শেরশাহের হিন্দু সেনাপতি অপশান সি গৌরের রাজা এবং অপশান ডি সমুদ্রগুপ্তের প্রধানমন্ত্রী চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি শেরশাহের হিন্দু সেনাপতি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টি সিক্স শশাঙ্কের রাজধানী কোথায় ছিল অপশান এ মুর্শিদাবাদ অপশান বি কর্ণসুবর্ণ অপশন সি বিষ্ণুপুর এবং অপশান ডি রাজগৃহ চারশো ছিয়াত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি কর্ণসুবর্ণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড সেভেন্টি সেভেন হলদিঘাটের যুদ্ধে মোগলদের প্রধান সেনাপতি কে ছিলেন অপশান এ যশবন্ত সিংহ অপশান বি মানসিংহ অপশান সি বৈরম খাঁ এবং অপশান ডি শাহেস্তা খাঁ চারশো সাতাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি মানসিংহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর বাংলার ইতিহাসে প্রথম নির্বাচিত রাজার নাম কি অপশান এ চন্দ্রগুপ্ত মৌর্য অপশান বি গোপাল অপশান সি বল্লাল সেন এবং অপশান ডি অজাতশত্রু তাহলে চারশো আটাত্তর নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি গোপাল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইন কতজন মন্ত্রী শিবাজিকে রাজকার্যে সরাসরি সহায়তা করতেন অপশান এ একজন অপশান বি পাঁচজন সি আটজন জন আপশান ডি দশজন তাহলে চারশো উনআশি নম্বর আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি আট জন নেক্সট প্রশ্ন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড শিখদের সর্বশেষ গু ধর্মগুরুর নাম কি অপশান এ নানক অপশান বি বাহাদুর অপশান সি গুরু গোবিন্দ সিং অপশন ডি কবির চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি গুরু গোবিন্দ সিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড চতুরাশ্রমের শেষ পর্বের নাম কি অপশান এ ধর্মাশ্রম অপশান বি বানপ্রস্থ অপশন সি মুখ্যলাভ অপশন ডি সন্ন্যাস চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি সন্ন্যাস নেক্সট কোশ্চেন কোশ্চেন नंबर ফোর হান্ড্রেড চরিতের টু কে অপশান এ বানভট্ট অপশান বি সন্ধাকর নন্দী অপশান সি বিলহন এবং অপশান ডি ভাবভূতি চারশো বিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বিলহন নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড থ্রি আলাউদ্দিনের প্রধান সেনাপতির নাম কি ছিল অপশান এ মালিক কাফুর অপশান বি জাফর খা অপশান সি মানসিংহ এবং অপশান ডি বৈরাম খা চারশো তিরাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ মালিক কাফুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 484 শৈলেন্দ্র বংশের স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ নিদর্শন কি অপশন এ சாंची স্তূপ অপশন বি মাদুরাই এর মীনাক্ষী মন্দির অপশন সি কোণারকের সূর্য মন্দির এবং অপশন ডি বর্বুদরের মন্দির 484 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি বর্বুদরের মন্দির नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 485 বাংলা সাহিত্যের উন্নতি কল্পে নিচের কোন সুলতানের পৃষ্ঠপোষকতা স্মরণীয় অপশান এ আলাউদ্দিন হুসেন শাহ অপশান বি সিরাজ উদ্দৌলা অপশান সি মীর কাশিম এবং অপশান ডি খা চারশো পঁচাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ আলাউদ্দিন হুসেন শাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড কনিষ্কের রাজধানীর নাম কি অপশান এ পুরুষপুর অপশান বি তক্ষশিলা অপশান সি কর্ণসুবর্ণ এবং অপশান ডি উজ্জয়নী তাহলে চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ পুরুষপুর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড এইটটি সেভেন দ্বিতীয় পানিপথের যুদ্ধে আকবরের সৈন্যবাহিনী হিমুকে পরাজিত করে হিমু কার সেনাপতি ছিলেন অপশান এ বৈরাম খা অপশান বি রানা প্রতাপ সিংহ অপশান সি আদিল শাহ এবং অপশন ডি নাদিল শাহ তাহলে চারশো সাতাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি আদিল শাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড এইটটি এইট রাষ্ট্রকূটদের শ্রেষ্ঠ শিল্পকীর্তির নাম কি অপশান এ ইলোরার কৈলাসনাথ মন্দির অপশান বি মাদুরাইয়ের মীনাক্ষী মন্দির অপশান সি মহাবলীপুরমের সপ্তরাত মন্দির এবং অপশান ডি কোনারকের সূর্য মন্দির চারশো অষ্টাশি নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ইলোরার কৈলাসনাথ মন্দির নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড এইটটি নাইন পাল যুগে বৌদ্ধ ধর্মশাস্ত্রে ও দর্শনে সর্বশ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত কে ছিলেন অপশান এ শিলভদ্র অপশন সি সিধার ভট্ট এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি অতীশ্রীজ্ঞান দীপঙ্কর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড নাইনটি রাজ্যাভিষেকের পরে কে আলমগীর উপাধি গ্রহণ করেন অপশান এ মোহাম্মদ বিন তুগল অপশন বি শাহজাহান অপশন সি ঔরঙ্গজেব এবং অপশন ডি আলাউদ্দিন খুলজি চারশো নব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ঔরঙ্গজেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড নাইনটি ওয়ান শেষ শাহ কত বছর রাজত্ব করেছিলেন অপশান এ দু বছর অপশন বি পাঁচ বছর অপশন সি আট বছর অপশন ডি বারো বছর চারশো একানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পাঁচ বছর নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড নাইনটি টু প্রথম কুষাণ রাজা কে ছিলেন অপশান এ কনিষ্ক অপশান বি হুবিস্ক অপশান সি প্রথম কুদুকতফিসেস এবং অপশান ডি শিমুখ চারশো বিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি প্রথম কুদুকতফিসেস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর হান্ড্রেড নাইনটি থ্রি নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন অপশান এ রাষ্ট্রকূট অপশান বি চোল অপশান সি চালুক্য এবং অপশান ডি পল্লব চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি পল্লব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড কে প্রথম ঘোড়ায় করে দ্রুত ডাক চলাচলের ব্যবস্থা করেন অপশান এ আলাউদ্দিন খলজি অপশান বি সুলতানা রিজিয়া অপশান সি মোহাম্মদ বিন তুগলাক এবং অপশান ডি শেরশাহ চারশো চুরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি শেরশাহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতের কোন শাসক ওমর শেখ মির্জার পুত্র অপশন এ শেরশাহ অপশন অপশান বি আলাউদ্দিন খলজি অপশান সি কুতুবউদ্দিন আইবক এবং অপশান ডি হচ্ছে বাবর চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি বাবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড কোনটির সাথে আকবরের নাম জড়িত অপশন এ তাজমহল নির্মাণ অপশন ভি কুতুবমিনার নির্মাণ অপশন সি এলাহাবাদ শহর প্রতিষ্ঠা এবং অপশন ডি আজবির শহর প্রতিষ্ঠা চারশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি এলাহাবাদ শহর প্রতিষ্ঠা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোর নিচের কোনটি মোহাম্মদ কুলি কুতুব শাহী নির্মাণ করেছিলেন অপশন এ জামা মসজিদ অপশান বি মতি মসজিদ অপশান সি আগ্রা দুর্গ এবং অপশান ডি চারমিনার চারশো সাতানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি চার্মিনার নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর হান্ড্রেড এইটটি নাইন কিসের স্মারক চিহ্ন হিসেবে হায়দ্রাবাদ শহরে চার্মিনার তরুণ প্রতিষ্ঠিত হয়েছিল অপশান এ ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য বিজয় অপশান বি আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্যের সাম্রাজ্য বিস্তার অপশান সি মোগঘলদের সিন্ধু জয় এবং অপশানডি ডি শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান চারশো আটানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শহরের মারাত্মক প্লেগ রোগের অবসান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর কোন ঐতিহাসিক ব্যক্তি মহীশূরের বাঘ নামে বিশেষ পরিচিত ছিল অপশান এ টিপু সুলতান অপশন বি হায়দার আলী অপশন সি শের শাহ এবং অপশন ডি রুদ্র দমন চারশো নিরানব্বই নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ টিপু সুলতান নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফাইভ হান্ড্রেড নিচের সম্রাটদের মধ্যে কে রাজকুমার সেলিম নামেও পরিচিত ছিলেন অপশান এ আকবর অপশন বি জাহাঙ্গীর অপশন সি ঔরঙ্গজেব এবং অপশন ডি শাহজাহান পাঁচশো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি জাহাঙ্গীর তো বন্ধুরা আমরা আজকে পঞ্চাশটা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি এবার আপনাদের উচিত হবে পঞ্চাশে আপনারা কে কটা অপশান পেলেন যদি সিক্সটি পারসেন্ট অ্যান্ড তার অ্যাবাব পান তাহলে জানবেন যে আপনাদের পারফরমেন্স ঠিক আছে আপনাদের পারফরমেন্সটা ধরে রাখার জন্য আমাদের রেগুলার ক্লাসগুলো করার দরকার আছে আপনাদের আমরা রেগুলার লাইভ ক্লাস করাই আপনারা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন সকাল আটটার সময় ম্যাথের ক্লাসে সকাল নটায় সিডিপির ক্লাসে সকাল দশটায় ইংলিশ পেরাগামের ক্লাসে এছাড়াও আমরা দুটো প্রি রেকর্ডেড ভিডিও আপনাদের দিই সেটা হচ্ছে সকাল নটার সময় যারা ম্যাথ অ্যান্ড সায়েন্স আপার প্রাইমারিতে নিয়েছেন তাদের জন্য এবং যারা দশটার সময় সেই সোশ্যাল সায়েন্স যারা আপার প্রাইমারিতে নিয়েছে তাদের জন্য তো বন্ধুরা আপনারা সবাই আপনাদের মার্ক্স পেস্ট করবেন কারণ আপনাদের মার্কস পেস্ট করলে আমরা বুঝতে পারবো আপনাদের পারফরমেন্স এবং আপনারাও নিজেরাও বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে এবং কতটা সেটাকে এনহ্যান্স করতে হবে তো চলুন বন্ধুরা আমরা চলে আসি পরবর্তী বিষয়টি পরবর্তী বিষয়টি হলো কোশ্চেন অ্যান্সার তো আমি আপনাদের আজকে একটা হোম টাক্স প্রশ্ন দেবো আগামী দিন সেই প্রশ্নের উত্তর দেবো তা আজকে আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা দিচ্ছি আপনারা একটু কষ্ট করে খাতায় লিখে নেবেন আজকে হোম ট্যাক্সের প্রশ্নটা হলো সপ্তম শতাব্দীতে নিচের কোন শহরটি চোল রাজ্যের রাজধানী ছিল অপশান এ কোয়াট্টাম অপশান বি কালিকট অপশান সি কাঞ্চিপুরম অপশান ডি কুম্ভকোনন আবার আমি আপনাদের প্রশ্নটা বলছি সপ্তম শতাব্দীতে নিচের কোন শহরটি চোল রাজ্যের রাজধানী ছিল অপশান এ কোট্টায়াম অপশান বি কালিকট অপশান সি কাঞ্চিপুরম এবং অপশান ডি হচ্ছে কুম্ভকোনম আপনাদের এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই সেই উত্তরটা কমেন্ট বক্সে পেস্ট করুন আমরা আগামী দিনে এই প্রশ্নের সঠিক উত্তর দেব এবং যারা এই প্রশ্নের সঠিক উত্তর দেবে প্রথম জন তাদেরকে পুরস্কৃত করা হবে যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা পার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ